অসম পালেহি অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম। দিল্লীর বাজপেয়ী ভবনের পর সসম্মানে অনা হল বাজপেয়ীর চিতাভস্ম। সভাপতি রঞ্জিত দাসর পর মুখ্যমন্ত্রী গ্রহণ করলে বাজপেয়ীর অস্থি। বৃহস্পতিবারে বরাক ব্রহ্মপুত্রত হব অস্থি বিসর্জন। দেশবাসী শোকস্তব্ধ করে 16 আগস্টত মেলানি মাগিছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ে। বুধবারে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ, গৃহমন্ত্রী রাজনাথ সিং, সাংগঠনিক সম্পাদক রামলালর উপস্থিতিত অস্থির কলহ গ্রহণ করে গুয়াহাটীত এয়া রঞ্জিত দাস। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালকে ধরে বিজেপির মন্ত্রী সাংসদ কর্মীয় গুয়াহাটী বিমানবন্দরত রঞ্জিত দাসর পর গ্রহণ করলে অস্থির কলহ। তারপিছতেই এইদরে অস্থির কলহ 7 ঠাইত শ্রদ্ধাঞ্জলি জানাই আগবাই নিয়া হল রাজ্যিক বিজেপির কার্যালয়। কামাখ্যা মন্দির সম্মুখে গিয়ে পেলে আমার রাজ্যিক কার্যালয় লো যামগে। আর রাজ্যিক কার্যালয় কাষরে থাকা যে কার্বি সংঘ আছে, কার্বি সংঘর বাকরিত আজি ওরেটু নিশা রাখিম। তাত ভাগবত পাঠ নাম কীর্তন আদি অনুষ্ঠিত হবগে সমূহীয়াভাবে, তাতে রাইজে পুষ্পাঞ্জলি দিব পাইব। আর কাইলৈ আমি তারপরা আমি প্রায় 1টা বজাত আমি কার্বি সংঘর বাকরিরপরা আমি জুরত হয়ে পেলে আমি কটন কলেজের সম্মুখে দীঘলী পুখুরী পার হয়ে পেলে আমি শুক্লেশ্বর ঘাটলে কাইলৈ আনিম। আর কাইলৈ আমি 4 বজার পিছত আমি 3 বজার তাত শুক্লেশ্বর ঘাটত রাখিম 2 ঘন্টার কারণে। আর 5 বজাত কাইলৈ আমি সমজুয়া হবে সামূহিকভাবে আমি বিসর্জন দিমগে। এইখানে কার্যসূচী ধারাপুর চারিআলি, গুয়াহাটী বিশ্ববিদ্যালয়, মালিগাঁও চারিআলি, মহাবীর উদ্যান, উলুবাড়ি হনুমান মন্দির, বিজেপির জেলা কার্যালয়ত শ্রদ্ধাঞ্জলি জানার পিছতে হেঙ্গারাবাড়ির বিজেপি ভবনলৈ নিয়া হল বাজপেয়ীর চিতাভস্ম। নিশাতো বিজেপি কার্যালয়ত গুণমুগ্ধয় শ্রদ্ধাঞ্জলি জানাবলৈ রখা হব বাজপেয়ীর অস্থি। বৃহস্পতিবারে পুয়া 8 বজার পর কার্বি যুব সংঘর খেলপথারত শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। অস্থির এটা কলহ যাব বরাকলৈ। বরাক ব্রহ্মপুত্রত হব বাজপেয়ীর অস্থি বিসর্জন। বিজেপির চালিকা শক্তি স্বরূপ ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতি সন্মান জানাই বিজেপি আর রাজ্য সরকারে লৈছে এলানি কার্যসূচীও। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।